হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আর লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, বাট এখন মানে দুর্গাপুজোর পর থেকেই মেনলি সব ফেস্টিভ্যালগুলো শুরু হয়। তো আজকে এই ব্লগটা হচ্ছে একদম অন্যরকম, তার কারণ লক্ষ্মী পুজোর দিন থেকে আমাদের নবদ্বীপের যেটা সবথেকে বড় ফেস্টিভ্যাল রাসযাত্রা সেটা শুরু হয়ে যায়। কারণ লক্ষ্মী পুজোর দিন কিন্তু নবদ্বীপে রাসের পাটা পড়ে, যেটা পাটা যার উপর প্রতিমা তৈরি হয়, তো সেটাকে বলে পাটা বা পাটাতন, যা বলো বলবে তোমরা। তো লক্ষ্মী পুজোর দিন থেকে মেনলি রাসযাত্রা নবদ্বীপে শুরু, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেল, আর এক মাস আছে রাসযাত্রা। তো এটা আমাদের কাছে, নবদ্বীপবাসীর কাছে একটা বিগেস্ট ফেস্টিভ্যাল, আমাদের কাছে সব থেকে বড় উৎসব আমাদের। তো সেটাই আজকে আমি দেখাবো এখানে, যে রাসের পাটাটা কিভাবে পড়ে, লক্ষ্মী পুজোর দিন পড়ে সাধারণত পূর্ণিমার দিন। তো চলো স্টার্ট করি। দেখিয়ে দিলাম আমি যে পাটা বসেছে কি করে, এবং পুজো হয় রীতিমতো যখন কালকে পাটাটা বসেছে, তখন পুজো হয়েছে, বাজি ফেটেছে, অনেক কিছু হয়েছে। আর আমি সব জায়গায় দেখাইনি, তার কারণ পাটা অলমোস্ট সেমই হয় সব জায়গায়, আলাদা করে দেখানোর কিছু নেই। জাস্ট যখন পুজো হয় সেই ব্যাপারটা দেখার মতো, বাট যেহেতু কালকে লক্ষ্মী পুজো ছিল বাড়িতে, সেই জন্য আমি তখন গিয়ে জিনিসটা দেখাতে পারিনি, সেই জন্য আজকে দেখালাম। তো আমরা এক্সাইটেড, আমি জানি যে সবাই এক্সাইটেড, যারা বাইরে থেকে আসো নবদ্বীপে রাস দেখতে তারাও এক্সাইটেড। আজকে থেকে রাসের কাউন্টডাউন শুরু হয়ে গেল, এবং ঠাকুর প্রতিমা বানানো শুরু হয়ে যাবে পাটার উপরে। তো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট আমাদের কাছে। তো সব উৎসব ধীরে ধীরে আসছে, শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন আমাদের রাসযাত্রার জন্য ওয়েট করছি। তোমরা ওয়েট করো, আমাদের সাথে থাকো, আরো অনেক অনেক নতুন নতুন রাসযাত্রা বলো বা ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও আসবে, সঙ্গে থাকো। বাই বাই।